February মাস আমাদের মহান ভাষা আন্দোলনের মাস এবং শ্রদ্ধাভরে স্মরণ করি যার নেতৃত্বে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করবার সংগ্রাম শুরু হয়েছিল এবং যে সংগ্রামের পথ ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সাথে ভাষার জন্য রক্ত দিয়েছে শহীদ আনসার কমান্ডার আব্দুল জব্বার যিনি এই বাহিনীর একজন সদস্য ছিলেন তাকে সহ মহান ভাষা আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি 30 লক্ষ শহীদের প্রতি 2 লক্ষ মা বোনের প্রতি 75-এর 15ই আগস্ট বাঙালির জীবনের একটা কালো অধ্যায় সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দেশ গড়ে তুলেছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে তিনি উন্নীত করেন কিন্তু বাঙালির জীবনে সেই সুকাশ ছিল না 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে যেমন হত্যা করা হলো একই সাথে আমি হারিয়েছি আমার মাকে আমার 3 ভাই ভাতৃবধূ আমার চাচা সহ পরিবারের 18 জন সদস্যকে আজকে দিনে তাদেরকে আমি স্মরণ করছি আমাদের বাঙালির ইতিহাসে আনসার বাহিনীর অবদান সর্বক্ষেত্রে যেমন ভাষা আন্দোলনে তাদের অবদান রয়েছে ঠিক তেমনি আমাদের মহান মুক্তিযুদ্ধেও অবদান রয়েছে এই বাহিনীর 670 জন অকুতোভয় বীর সদস্য জীবন দিয়ে গেছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এই বাহিনীর একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে 1971 সালের 10ই এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয় 26শে মার্চ 1971 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতা ঘোষণা দেন সে তার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে কারাগারে বন্দী করে কিন্তু জাতির পিতার নির্দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমগ্র বাঙালিকে ঐক্যবদ্ধ করে এবং প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে 10ই এপ্রিল আর সেই সরকার স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে প্রথম শপথ গ্রহণ করে যেটা ছিল তখনকার কুষ্টিয়া জেলার মহকুমা মেহেরপুর সেই মেহেরপুরের বৈদ্যনাথতলা আম্রকানন যেটা এখন মুজিবনগর হিসেবে পরিচিত সেখানেই প্রথম সরকার শপথ নেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি জনাব তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এভাবেই সরকার গঠন করা হয়েছিল এবং অন্যান্য মন্ত্রিপরিষদ যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রেপ্তার হয়ে যান তাই সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে এবং মন্ত্রিপরিষদ নিয়ে এই বৈদ্যনাথতলা অর্থাৎ মুজিবনগরে শপথ গ্রহণ করেন এবং এই নতুন সরকারকে গার্ড অব অনার যারা দিয়েছিলেন সেখানে আনসার বাহিনীর সদস্যরাই মুখ্য ভূমিকা পালন করেছিল তাই সবসময় স্বাধীনতা যুদ্ধের সাথে এবং আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনে আনসার বাহিনীর বিশাল ভূমিকা রয়ে গেছে যা আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করেছি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মুজিব বর্ষের উদ্দীপন আনসার ও ভিডিপি আছে সারাক্ষণ এই স্লোগানটিকে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে বাহিনীর সদর দপ্তর একাডেমি রেঞ্জ ব্যাটালিয়ন ও জেলা কার্যালয় প্রতিটি কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে প্রায় 112টি মুজিব বর্ষ উদযাপন
লক্ষ্যে হালসার বিডিবি একাডেমিতে চলমান মাস্টার্স অব হিউম্যান সিকিউরিটি কোর্স সহ বিভিন্ন প্রশিক্ষণ সূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন ও কর্ম শীর্ষক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত সকল স্কুল একটি করে মুজিব কর্নার প্রতিষ্ঠা করার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। আমি মনে করি এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সঠিক ইতিহাস আমাদের দেশের মানুষ যেমন জানতে পারবে, আর এই আনসার বিডিবির সকল সদস্যরাও তা জানতে পারবেন। বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আনসার বিটিভির বিরাট অবদান রয়ে গেছে। তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত এই সংগঠনটি সাধারণ তারা ট্রেনিং নেয় এবং নিজ নিজ গ্রামে যায় এবং সেখানে অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট অবদান রেখে যান। সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের অর্থনীতি যেমন এগিয়ে যাচ্ছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আনসার বিডিপি নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। আমাদের বিমানবন্দরের নিরাপত্তা, সেই সাথে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সেখানে এই বাহিনীর নিরাপত্তা দিচ্ছে। তাছাড়া বিভিন্ন কূটনৈতিক এলাকা, কূটনৈতিক ব্যক্তিত্ব, দেশের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা বিভিন্ন বেসরকারি শিল্প কলকারখানা বা বেসরকারি অফিস আদালত, প্রতিটি জায়গায় কিন্তু আনসার বাহিনীর অবদান রয়ে গেছে এবং তারা দায়িত্ব পালন করছেন। আমরা চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ থেকে যে বঙ্গবন্ধু টানেল নির্মাণ করছি, সেখানে পদ্মা সেতু প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, কক্সবাজার মহেশখালী মাতাবাড়িতে আমাদের যে বিশাল কর্মযজ্ঞ চলছে বিদ্যুৎ কেন্দ্র সহ, সেই বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন মেগা প্রকল্পে যে নিরাপত্তা দেওয়া হয় সেখানে আমাদের আনসার বাহিনী বিশাল ভূমিকা রেখে যান। এছাড়াও করোনা মোকাবেলার সময় যথেষ্ট তারা ভূমিকা রেখে যাচ্ছেন। বিশেষ করে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস যখন তারা বাস, গাড়ি, রিক্সা, ভ্যান, এমনকি রেলগাড়ি এবং রেল লাইনে যখন অগ্নি সন্ত্রাস চালাচ্ছিল, আগুন দিচ্ছিল, আগুন দিয়ে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মারছিল, সেই রেল লাইনের নিরাপত্তার দায়িত্ব আনসার বিডিপিকে দেওয়া হয়েছিল এবং তারা যথাযথভাবে তা পালন করে যান। এবং এই ধরনের কার্যক্রম করতে যে অনেকে জীবনও দিতে হয়েছে তাদেরকেও আমি আজকে স্মরণ করি। আমরা আমাদের দেশের সার্বিক উন্নয়নে আমাদের আনসার বিডিপির যে অবদান রয়েছে সেটা সবসময় আমরা স্বীকার করি। 1996 সালে আমি যখন সরকার গঠন করি তখন আসলে এ বাহিনীর অনেক সমস্যা ছিল এবং একে একে সেই সমস্যাগুলির সমাধানের ব্যবস্থা আমরা নিই এবং আনসার বাহিনীকে 1998 সালে প্রথম সর্বোচ্চ সম্মান জাতীয় পতাকা প্রদান করেছিলাম। এবং এটা আমি মনে করি যে দীর্ঘদিনের একটা প্রত্যাশা আপনাদের ছিল। আর তাছাড়া যারা সরকারি কাজে দায়িত্বপ্রাপ্ত তাদের প্রমোশনের ব্যবস্থাও আমরা করে দিই। এবং 96 সালেই আমরা প্রায় 96 থেকে 2000 সালের মধ্যে আমরা সমস্ত ব্যবস্থা নিয়ে, আগে এখানে আমাদের আনসার বাহিনীর চাকরির কোনো স্থায়িত্ব ছিল না, কোনো স্থায়িত্ব কালও ছিল না, কিন্তু আমরা ব্যাটালিয়ান আনসার সদস্যদের চাকরি স্থায়ী করার পদক্ষেপ নিই এবং পর্যায়ক্রমিকভাবে এখন 6 বছর চাকরি করার পর এই ব্যাটালিয়ানের সদস্যরা স্থায়ী চাকরির সুযোগ পাচ্ছেন, সেই ব্যবস্থাটাও আমরা পর্যায়ক্রমিকভাবে করে দিয়েছি। আমি এটা মনে করি যে বিভিন্ন দায়িত্ব পালন অত্যন্ত যোগ্যতার সাথে আপনারা করে যাচ্ছেন, যার ফলে সদস্য সংখ্যাও যৌক্তিকভাবে আমরা বৃদ্ধি করে দিচ্ছি। আনসার গার্ড ব্যাটালিয়ান, হাউস গার্ড, মডেল ব্যাটালিয়ান, সদর দপ্তরে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং মান সম্পন্নভাবে যেন দায়িত্ব পালন করেন তার জন্য যথাযথ যা উপকরণ প্রয়োজন তার ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে প্রমোশন নিয়ে যে সমস্যাগুলি ছিল এক একে সেগুলি সবই আমরা দূর করেছি এবং যথাযথ প্রশিক্ষণ নেওয়ার পর
যারা প্রশিক্ষণ প্রাপ্ত এবং যারা দায়িত্বপ্রাপ্ত তাদের চাকরির মানও আমরা উন্নত করে দিয়েছি। রেশনের যে সমস্যা ছিল সে সমস্যাও আমরা সমাধান করে দিয়েছি। আমাদের নারী আনসাররাও যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আমাদের আনসার বিটিভির জন্য একটা ব্যাংক তৈরি করে দিয়েছি, যেটা আনসার বিটিভি উন্নয়ন ব্যাংক। যেহেতু এখানে শুধু ট্রেনিং নেওয়া হয়, কিন্তু ট্রেনিং নেওয়ার পর নিজের পরিবারের জন্য বা নিজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারেন, এই ব্যাংকের থেকে যথাযথভাবে ঋণ দেওয়া হয় এবং সেই ঋণ গ্রহণ করে ক্ষুদ্র এবং মাঝারি ঋণও প্রদান করা হয়, যার মাধ্যমে নিজেরা কাজ করে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারেন, নিজেদের পরিবার যেমন প্রতিপালন করতে পারেন, আবার সেই সাথে সাথে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও আপনারা করে দিতে পারেন। প্রায় 249টি শাখা ইতিমধ্যে এই ব্যাংকের তৈরি হয়েছে। যখন করোনাকালীন সময়ে সকলের একটা দুঃসময় ছিল, আমরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমাদের যারা কর্মরত তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বা ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা নিই এবং এই আনসার বিজিবি ব্যাংকেও 500 কোটি টাকা আমরা দিয়েছিলাম, বিশেষভাবে বরাদ্দ দিয়েছিলাম সরকারের পক্ষ থেকে, যেন এই বাহিনীর সদস্যরা ঋণ নিতে পারে এবং তারা তাদের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। এবং আমি খুব আনন্দিত যে এই ব্যাংকের থেকে সবথেকে বেশি ঋণ দেওয়া হয়েছে এবং অত্যন্ত সফলতার সাথে সেই ঋণ প্রদান করা হয়েছে। যদিও ব্যাংকের এখন নিজস্ব কোনো ভবন নেই, তবে এই ভবন যাতে নির্মাণ হয় এবং আলাদা ব্যবস্থা আমাদের এই বিশেষায়িত ব্যাংকগুলি সব একই জায়গায় যাতে তৈরি হতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে সবসময় আমার দৃষ্টি আছে, আপনারা জানেন। আমি অত বিস্তারিত বলতে চাই না, কারণ ইতিমধ্যে সকলেই তার বক্তৃতায় সেগুলি বলেছেন। কাজে আমার কথাটা হচ্ছে, যারা যে কাজে দায়িত্বে থাকবেন সেই কাজটা যেন যথাযথভাবে করতে পারেন, আন্তরিকতার সাথে করতে পারেন, সেই দিকটা, সেই সুযোগ সুবিধাটা সৃষ্টি করা, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব বলে আমি মনে করি। কাজে আমরা সেই বিষয়টার দিকে সবসময় নজর দিয়েছি। আনসার ও বিডিবি সদস্যবৃন্দ, আপনাদের সুযোগ সুবিধা কল্যাণের বিষয়টি সর্বদাই আমাদের সুনজরে রয়েছে এবং আপনাদের কাজের প্রতি আন্তরিকতা এবং দৃষ্টান্তমূলক দায়িত্বশীলতা স্বীকৃতি স্বরূপ প্রতি বছর সেবা ও সাহসিকতা পদক আমাদের সরকারই প্রথম প্রবর্তন করে। এই বছর 162 জন পদক পেয়েছেন। যারা পদক পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুধু আমার একটা দুঃখই থেকে গেল যে আমি নিজের হাতে এই পদকটা আপনাদের দিতে পারলাম না, সেটা এই করোনা মহামারীর কারণে। তারপরেও আমার পক্ষ থেকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই পদক দিয়েছেন, তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পদক পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বাহিনীর অবকাঠামো সহ সর্বক্ষেত্রে আধুনিকায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কাজেই তারই পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা উন্নত করবার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে রেঞ্জ, জেলা, উপজেলা পর্যায়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। বাহিনীর কর্মকর্তাদের নতুন সেরিমোনিয়াল ড্রেস ও মেস কিট প্রদান করা হয়েছে, যেটা আগে কখনো সেরকম ছিল না। ব্যাটালিয়ান আনসার সদস্যদের জন্য নতুন কমব্যাট পোশাক প্রবর্তন করা হয়েছে, সেটা ডিজাইনটা আমি নিজেই পছন্দ করে দিয়েছি। এছাড়াও ইতিমধ্যে অতিরিক্ত একজোড়া কমব্যাট পোশাক, পিটি শ্যুর পরিবর্তে উন্নত মানের পিটি কেডস এবং ট্র্যাক স্যুট প্রদান করা হয়েছে। আনসার বাহিনীর জন্য প্রায় 15,000 শটগান ক্রয় করা হয়েছে এবং কর্মকর্তাদের পাশাপাশি বিদেশেও যাতে প্রশিক্ষণ নিতে পারে সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি এবং প্রশিক্ষণের জন্য থানা অফিসার, টিআই এবং ব্যাটালিয়ান আনসার সদস্যদেরও প্রেরণ করা হচ্ছে। ভবিষ্যতে এটাও যাতে চলমান থাকে সে ব্যবস্থা নেব এবং এই ক্ষেত্রে আইন সংশোধনেরও ব্যবস্থা যদি প্রয়োজন হয় সেটাও আমরা করে দেব। সাধারণ আনসারদের প্রদত্ত রেশন সামগ্রীর সাথে আরও অতিরিক্ত ডাল এবং চিনির ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পিসি এপিসি মধ্যকার যে বেতন বৈষম্য ছিল সেটা দূর করে দেওয়া হয়েছে এবং বেতনও বৃদ্ধি করা হয়েছে।
আর আমাদের বিডিপি শাড়ি আমি যখন প্রথম সরকার গঠন করি তখন দেখলাম লাল লাল পরে হলুদ শাড়ি পরানো হতো, আমি সেটা পরিবর্তন করে সবুজ শাড়ির সাথে লাল পর শাড়ি দেওয়া শুরু করি। তবে এবারে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এবার একটু নতুন ডিজাইনের সবুজের ভিতরে লাল দিয়েই মেরুন দিয়ে একটু নতুন ডিজাইনের শাড়ি করে দেওয়া হয়েছে, কারণ একই রকম একই জিনিস বেশি দিন পরতে তো আর ভালো লাগে, মাঝে মাঝে একটু পরিবর্তন দরকার। তো আমি আশা করি আমাদের যারা বোনেরা এখানে কাজ করছে নিশ্চয়ই তারা খুশি হবে এই শাড়ি পেয়ে, শাড়িটা আমিও পছন্দই করে দিয়েছি। কাজে আমি যেভাবে সুবিধা দিচ্ছি সাথে সাথে আরেকটা কথা আমি বলবো যে আমাদের বিডিপি সদস্যদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কারণ আমরা চাই যে তারা যার যার এলাকায় যেয়ে কাজ করবেন। আর আরেকটি বিষয় আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট একটা ফান্ড গঠন করা হবে, কারণ অনেকে অসুস্থ হয়ে পড়ে, অনেকে কাজ করতে পারে না বা বৃদ্ধ হয়ে যান আর নানা ধরনের অসুবিধা পড়ে, তখন এই ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড থেকে যাতে সহযোগিতা করা যায় তার জন্যই আমরা একটা ট্রাস্ট ফান্ড করে দেবো এবং এখানে সিড মানি যেটা সেটার ব্যবস্থা করে দেবো। আনসার ও বিটিভি একাডেমিতে অবস্থিত ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল এবং কলেজে বর্তমানে 2500 শিক্ষার্থীকে একত্রে পাঠদান করা হচ্ছে। এই প্রতিষ্ঠানে অধিক সংখ্যক শিক্ষার্থীকে একসাথে পাঠদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নেরও কার্যক্রম এগিয়ে চলছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, খেলাধুলা সবসময় যে কোনো প্রতিযোগিতায় আমাদের আনসার বাহিনীর লোকেরা যথেষ্ট সাফল্য দেখান, কাজে এবার খেলাধুলা অসামান্য কৃতিত্বের জন্য এই বাহিনীর রয়েছে স্বাধীনতা পদক। ক্রীড়াক্ষেত্রে ঈশ্বরের সাফল্য অর্জন করা এই বাহিনীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং এই বাহিনী নিয়ে আমি গর্ববোধ করি। আমাদের এই বাহিনী বাংলাদেশকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং এই ক্ষেত্রেও আমাদের এই আনসার বিডিপি বাহিনী সবসময় সন্ত্রাস জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি আর শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়, আর দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারেরই উন্নয়ন, প্রতিটি পরিবার স্বচ্ছভাবে জীবনযাপন করুক সুন্দরভাবে বাঁচুক সেটাই আমরা চাই, সেজন্যই এটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা একান্তভাবে প্রয়োজন। তাছাড়া স্বাভাবিক উন্নয়নে আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছি, যেমন আমার একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে, যেখানে প্রতিটি পরিবারকে আর্থিকভাবে যাতে সচ্ছল হয় সেই ব্যবস্থাই আমরা নিচ্ছি, সেখানেও আনসার বিডিপি বাহিনীকে সংযুক্ত করা হয়েছে, যেহেতু তাদের কোঅপারেটিভের ট্রেনিং থাকে কাজেই সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি, যার ফলে এখন অনেক পরিবার অনেক সদস্য তারা এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে তাদের জীবনকে আরও সুন্দর করতে পারছেন এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে সক্ষম হচ্ছেন, যার ফলে আমাদের দেশেরও দারিদ্র বিমোচনে বিরাট অবদান রাখছে, অর্থনৈতিক উন্নয়নটা গতিশীল হচ্ছে। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই সাথে সাথে আমাদের যে লক্ষ্য ছিল 2008 সালের নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আজকে বাংলাদেশ ডিজিটাল, ব্রডব্যান্ড প্রতি ইউনিয়নে পৌঁছে গেছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আমরা উৎক্ষেপণ করেছি, আজকে অনলাইনে সমস্ত কাজ করা যাচ্ছে, সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, এমনকি ভূমির পর্চা থেকে শুরু করে সব কিছুই ডিজিটাল করে দিচ্ছি। করোনার সময় যে আমরা আর্থিক সহায়তা দিয়েছি সেটা আমরা সরাসরি সরকার সরাসরি যিনি পাবেন তার হাতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি, সেভাবেই বাংলাদেশকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা যখন উদযাপন করছি আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, কাজে সেই ভূমিহীন মানুষের জন্য যেমন আমরা ঘর করে দিচ্ছি তাদের জমি দিচ্ছি, পাশাপাশি প্রতিটি ঘরে আলো জ্বালব এই ঘোষণা দিয়েছিলাম, আজকে তা বাস্তবায়ন হয়েছে, আজকে আমরা বিদ্যুৎ প্রায় প্রতি ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়েছি, কাজে বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য সকলের প্রচেষ্টা আপনারা করবেন, সকলেই এই প্রচেষ্টা নেবেন সেটাই আমি আশা করি। আর ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, 41 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি এবং তারই ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি।
আমরা এখানেই থেমে থাকিনি, আমাদের শতবর্ষের প্রোগ্রামও আমরা নিয়েছি। ডেল্টা প্ল্যান 2100, এই বদ্বীপ অঞ্চল জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যাতে রক্ষা পায় এবং এর সমাজের জন্য উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে সেই পরিকল্পনাটাও আমি দিয়ে গেলাম। 2100 সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি, যাতে করে বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কখনো কেউ ব্যাহত করতে না পারে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। কাজেই সকলে সম্মিলিতভাবে কাজ করবেন সেটাই আমি আশা করি, এবং সেই সাথে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 42তম জাতীয় সমাবেশের এই শুভকামনায় আপনাদের সকলকে আবারও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, এবং সেই সাথে আপনাদের বিভিন্ন প্রকল্পগুলি অনেকগুলি প্রকল্প করে দিয়েছি, কাজে আমি আপনাদের আজকের এই অনুষ্ঠান সফল হোক সেই কামনা করি এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।